দেখলি তো কি হলো? এজন্য তোকে আমি সাবধান করেছিলাম, তুই আমার একটাও কথা শুনলি না। আরে এরাই হলো ভালো মানুষের মুখোশ পরা নরকের কীট, আর তুই কি না? উফ, তুই থামলি অনু, দেখছিস তোর অবস্থাটা। আর ওর কি দোষ বলতো? ওর জায়গায় আমরা থাকলেও হয়তো। এখন কি করা যায় সেটা বল। কেকা, তুই একটা কাজ কর, আঙ্কেল আন্টিকে সবকিছু খুলে বল, দেখবি ওরা নিশ্চয়ই কোনো একটা রাস্তা বার করবে। তোর কাছে কিন্তু আর কোনো উপায় নেই। হ্যালো, হ্যাঁ আমি আসছি। আমাকে বেরোতে হবে রে, বিকেলে আসবো, নিজের খেয়াল রাখিস। রিয়া তুই কি যাবি? হ্যাঁ আমারও কাজ আছে, তুই সাবধানে থাকিস। রিক্টা আজও লেট, সে কখন থেকে বলছে আসছি আসছি, ও কোনোদিনও শুধরাবে না। নেই এসে গেছে আমাদের হিরো। সরি গাইজ, লেট হয়ে গেল। তুই কোন দিন টাইমে এসেছিস? উফ ছাড় না ওসব, চাটা বলেছিস? কিসে এত ব্যস্ত তোরা? দেখি তো কি দেখছিস, মালটা হেভি তাই না? হুম ঠিকই আছে। আরে ও শিট, মা একটা কাজ বলেছিল, ভুলে গেছি একদম। শোন না, আমাকে বেরোতে হবে। আচ্ছা বিকালে দেখা করছি। হ্যাঁ বাই। ঠিক আছে।
অনেকক্ষণ ওয়েট করছো না? সরি সরি বেবি, আজও লেট। এই নিয়ে ফিফথ টাইম, আর এভরি টাইম তুমি লেট। কি করবো বলো, রাস্তায় এত জ্যাম। সেম এক্সকিউজেস। সরি বেবি, রিয়েলি সরি। শোনো না, আর কতদিন আমরা এইভাবে মিট করবো বলো? চলো না এমন কোথাও যাই যেখানে আমি তোমাকে কাছে পাবো। রিক, তুমি তো সবই জানো আমার ঘর থেকে কোথাও অ্যালাউ করে না। আমাদের এইভাবেই মিট করতে হবে। তুমি তোমার ভালোবাসার জন্য এইটুকু করতে পারবে না? এই ভালোবাসো তুমি আমাকে? ওকে, আই উইল ট্রাই। থ্যাংক ইউ। শোনো, তুমি আজ অনেক লেট করেছো, আমি আসছি। রিয়া, আই এম ইন লাভ, ইয়ার জাস্ট ম্যাডলি ইন লাভ উইথ হিম। বাট কে সেই রিক ব্যানার্জি? অবভিয়াসলি, আর না তো কে। তুই কিভাবে একটা ছেলেকে না জেনে তার প্রেমে পড়ে গেলি বলতো? কি জানিস তুই ওর ব্যাপারে? এই অনু, প্রেম করতে ব্যাকগ্রাউন্ড লাগে না, মন লাগে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, যেটা তোর আর আমার আছে কিন্তু অনুর। আসল কথাটা শোন, উই আর প্ল্যানিং ফর আ নাইট আউট, অ্যান্ড এটা কিন্তু তোদের ছাড়া হবে না। ও এম জি, নাইট আউট, সো রোম্যান্টিক ইয়ার। কেকা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই একটা ছেলের সাথে রাত কাটাতে রাজি হয়ে গেলি? সরি, আমি এই প্ল্যানে নেই। প্লিজ অনু, ইউ হ্যাভ টু কাম উইথ মি। আমি রিককে ভালোবাসি ইয়ার, আজকাল ভালোবাসায় এসব একটু আধটু হয়। প্লিজ অনু, না বলিস না, তোকে কিন্তু আসতে হবে, অ্যাটলিস্ট আমার জন্য না বলিস না। প্লিজ রিয়া, বল না ওকে, চ না, প্লিজ প্লিজ। ওকে ফাইন, দাঁড়া আমাকে বাড়িতে রাজি করাতে হবে। তোরা বাড়িতে বলে আমার বাড়িতে আয়, বিকজ জানিস তো আমার মাকে বোঝানো জাস্ট ইম্পসিবল। নিড ইয়োর হেল্প গাইজ। ওকে ওকে, আসছি। আমরা আসছি। মা, একটা জিনিস চাইবো, দিতে হবে কিন্তু। হ্যাঁ বল। মা, কলেজ থেকে সবাইকে ট্যুরে নিয়ে যাচ্ছে, আমি যাবো মা। কিন্তু ওইগুলো তোমাদের জন্য সেফ নয়, তুমি এখন বড় হয়েছো। কিছু হবে না মা। আচ্ছা ঠিক আছে। বাট বাবা। ও, আমি সামলে নেব। থ্যাংক ইউ মা, ইউর ওয়ার্ল্ডস বেস্ট মম। কোথাও যাবি? হ্যাঁ মা, কলেজ যাবো। ও আচ্ছা। আচ্ছা মা শোনো, আমরা কাল একটু বেরোবো। আমরা মানে কারা? উফ মা, আমরা মানে আমি, রিয়া আর কেকা। কিন্তু কি কাজ সেটা তো বল। এসে বলবো মা, কলেজে লেট হচ্ছে, আমরা কালকে বেরোবো। হ্যাঁ, আর তোমার হাজবেন্ডকে বলে দিও কোনো সিন ক্রিয়েট যেতে না করে। না না, সেটা হয় না কেকা, বাবা একদম ছাড়বে না। প্লিজ মা। প্লিজ আন্টি, ও তো কোথাও যায় না, একবার যেতে দিন প্লিজ। প্লিজ মা, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কখনো এরকম উল্টো পাল্টা আবদার করবে না, আমি এটা সবাইকে বলে দিচ্ছি কিন্তু। থ্যাংক ইউ। Don't you know how much I miss you? Achha? Ke? Amra! তোমার এই বান্ধবীরা না আমাদের একটু শান্তিতে রোম্যান্সও করতে দেবে না।
চিয়ার্স। চিয়ার্স। কেগা, তুমিও নাও। নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট ড্রিংক, সরি। ইউ টেক ইট, আমি কোম্পানি দিচ্ছি। ইউ ডোন্ট ড্রিংক, আর ইউ সিরিয়াস? এটা হাসার মতন কি হলো? আহ অনু, অ্যাকচুয়ালি আমার এগুলো ভালো লাগে না, সরি গাইজ। উফ, ছাড় না, ওকে কেন জোর করছিস? ও হয়তো এখনো আমাদের বিশ্বাস করতে পারেনি, তাই নেবে না বলছে। ইটস ওকে কেকা। কাম অন ইয়ার, ডোন্ট স্পয়েল দ্য ফান প্লিজ। ওকে ফাইন, বাট রিক, ইটস অনলি ফর ইউ। নাও হ্যাপি? থ্যাংকস বেবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যালো, আমরা এখানে এখন আছি কিন্তু। Thank you.